কোনো বক্তব্য রাখার জন্য ধন্যবাদ আবার হেনা স্যারকে এখন বক্তব্য রাখবেন হানান স্যার সাভার উচ্চ বালিকা বিদ্যালয় ভেরি গুড ইভিনিং আই ফিল প্রাউড টু বি হিয়ার টু সে সামথিং হোয়াট ইজ অ্যারেঞ্জিং বাই দ্য দৌবিরুদ্দিন ব্যাপারী স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড হিয়ার দে আর ডুইং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্টস অফ দ্য সোসাইটি অফ দ্য নেশন অ্যান্ড হাউ দে ডু ইট থ্রু টিচিং দোজ থিংস What is said by the Hilal sir, that means only the certificate will not certify you what you are learning. But what you can express, what you can impose, what you can getting, that means something, you are proving yourself that you are getting something. And this is doing by the teachers of that very institutions. And they are trying heart and soul to do that. And actually, we teachers make a syllabus for passing the exams. But how far the syllabus is doing? I think a syllabus makes the students stupid only to pass the exam. They are trying to pass, they are trying to get a plus. That's why they try to read by heart. And in the exam hall, they are vomiting those things and the examiners check the scripts how far the writers writing well, not the students. That's why you need to do better and you need to learn what you are getting, what is knowledge. That means after learning, you forgot something. After forgetting, what you have learned, that is knowledge. And you can show yourself among the society, among the nation. That's why I hope each and every success of this institution. Thank all very much. আমাদের মাঝে পাবলিক স্কুলের পঞ্চম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে আমাদের এখানে উপস্থিত থাকার কথা ছিল সাভার ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আবুল হোসেন যিনি আমাদের এই সাভারের 6 নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে আমাদের মাঝে তুলে ধরেছেন উপস্থিত রয়েছেন 4, 5, 6 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সম্মানিত সদস্য এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র অনুষ্ঠানের সম্মানিত অত্র অনুষ্ঠান না শুধু অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সৌদু ব্যাপারী সাহেব আমাদের মাঝে মঞ্চে আরও উপবিষ্ট রয়েছেন বিভিন্ন স্কুল থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষকগণ এবং সহকারী শিক্ষকগণ মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের কর্মার আরেক কৃতী সন্তান জনাব মোহাম্মদ নূর হোসেন ভাই আরও উপস্থিত রয়েছেন আমাদের হানিফ চাচা আর উপস্থিত রয়েছেন আমাদের মজা কাকা সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দৌবিরুদ্দিন ব্যাপারী পাবলিক স্কুল আমাদের নেওয়াজালি আইডিয়াল স্কুলের পাশের একটি স্কুল আমাদের এই অত্র প্রতিষ্ঠানের মাননীয় প্রধান শিক্ষক জনাব আরিফ আল হাসান স্যার অত্যন্ত দক্ষতার সাথে আমাদের এই স্কুলটিকে পরিচালনা করছেন আমরা দেখে আসছি প্রত্যেক বছর পিএইচসি জেএইচসি এবং এসএসসিতে খুব সফলতার সাথে এ প্লাস সহ মনে হয় যে সবচেয়ে এই আমাদের কলমার মধ্যে সবচেয়ে বেশি এ প্লাস প্রাপ্ত বিশেষ করে পিএইচসিতে এ প্লাস প্রাপ্ত প্রতিষ্ঠান আমাদের এই দৌবিরুদ্দিন ব্যাপারী পাবলিক স্কুল আমরা অভিনন্দন জানাই এই সুন্দর পরিচালনার জন্য আমাদের আরিফ আল হাসান স্যারকে সেই সাথে অভিনন্দন জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানে কর্মরত যত সহকারী সিনিয়র সহকারী শিক্ষক আছেন সিনিয়র শিক্ষক আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবার একাগ্রতা পরিশ্রম চেষ্টা ছাত্রছাত্রীদের চেষ্টা সবকিছুর ফলাফলই হচ্ছে এই যে ভালো ফলাফল ছাত্রছাত্রীদের ভালো ফলাফল আমরা এই সফলতা ধারাবাহিকতা অব্যাহত থাকুক শুভকামনা থাকলো এই দৌবিরুদ্দিন ব্যাপারে
সাভারে পাবলিক স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি সেই শুভকামনা করে আমি মঞ্চে দাঁড়ো উপস্থিত আছেন সকলে সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম শুভেচ্ছা ও স্বাগতম সোহেলের আগমন শুভেচ্ছা ও স্বাগতম চেয়ারম্যান সাহেবের আগমন শুভেচ্ছা ও স্বাগতম প্রধানমন্ত্রী জনাব আজি মোহাম্মদ সোহেল রানা চেয়ারম্যান সাভার ইউনিয়ন পরিষদ সাভার ঢাকা এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু হবে পানি আটকে চলে আসা আদাম শিক্ষিকা বৃন্দ এরপর সকল অতিথিবৃন্দকে একে একে ফুল দিয়ে বরণ করে নেবেন আমার প্রতিটি অনুষ্ঠানে আসি তো আমি বক্তব্য দিব না বক্তৃতা দিবেন আমার চেয়ারম্যান আমি অত্র বিদ্যালয়ের সমস্ত কর্মকাণ্ড দেখে সত্যি আনন্দিত এবং গর্বিত এবং ধন্যবাদ জানাই এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের এবং পরিচালনা পর্ষদের আসলে একটি বিদ্যালয় শুধু শিক্ষার নলি না সেখানে শিক্ষার আরো অনেক শিক্ষার দৈনিক আচার আচরণ লেখাপড়া সার্বিক স্কুল থেকে শিখে এবং প্রথম শিক্ষা হলো মা একটা শিশু তেমনই হয় যেমন শিক্ষা তার মা তাকে দেয় তো একটি ছাত্রকে পূর্ণাঙ্গ রূপে মানুষ করে গড়ে তোলার জন্য যেমন শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন তেমনি মা বাবারও খেয়াল রাখতে হবে বিদ্যালয় দিয়ে খাটতে হলেই হবে না দুয়ের এবং ছাত্র এই তিনের সমন্বয়েই একজন ছাত্র সে সম্পূর্ণরূপে নিজেকে গড়ে তুলতে উপযোগী হয়